34 বছর পর বিশাল পরিবর্তন হচ্ছে ভারতীয় শিক্ষানীতির। ব্যাপক পরিবর্তন করা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত। একই সঙ্গে দীর্ঘদিন পর আবার ফিরিয়ে আনা হচ্ছে শিক্ষা মন্ত্রক। এতদিন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে দায়িত্ব নিত, সিদ্ধান্তও নিত। বিশেষজ্ঞদের বক্তব্য, নতুন শিক্ষানীতিতে প্রায় গুরুত্বহীন হয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় শিক্ষানীতিতে ব্যাপক রদবদলের ইঙ্গিত দিচ্ছিল কেন্দ্রীয় সরকার। বুধবার সন্ধ্যায় তা মন্ত্রিসভায় অনুমোদন পেল। নতুন শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার অধিকার রয়েছে। তবে তার মানে এই নয় যে ইংরেজি শিক্ষা শেখানো হবে না। পঞ্চম শ্রেণী পর্যন্ত সকলকে নিজের ভাষায় পড়াশোনা করার অধিকার দেওয়া হবে। ইংরেজি মাধ্যমে পড়াশুনো ইংরেজি মাধ্যমেই থাকবে, এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে পঞ্চম শ্রেণীর পর যে কোনো মাধ্যমেই পড়াশুনো করা যাবে। মাধ্যমিক স্তর থেকেই যে কোনো বিদেশি ভাষায় শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে গ্লোবালাইজেশনের কারণে। তবে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের উপর কোনো ভাষা চাপিয়ে দেওয়া যাবে না, তারা ইচ্ছে মতো যে কোনো ভাষা শেখার অধিকার পাবে। সংস্কৃত শিক্ষা নতুন করে চালু করার কথাও বলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্কুল শিক্ষার কাঠামোয়। এতদিন 10 বছরের মাধ্যমিক স্তর এবং 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরকেই বোর্ড পরীক্ষা বলা হতো। নতুন নিয়মে তা ভাঙা হয়েছে 5 বছর, 3 বছর, 3 বছর এবং 4 বছরের নিয়মে। এর মধ্যে 3 বছরের প্রাক প্রাথমিক স্তর নিশ্চিত করা হয়েছে। 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে নতুন নীতিতে। মাধ্যমিক স্তরের আর পরীক্ষা দিতে হবে না। 9ম শ্রেণী থেকে 12ম শ্রেণীর মধ্যে 8টি সেমিস্টারের কথা বলা হয়েছে। ওই সেমিস্টারের গড় নম্বর যোগ করেই 12ম শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে। আলাদা করে কোনো পরীক্ষা দিতে হবে না। শুধু তাই নয়, এর আগে 10ম শ্রেণীর পরে ছাত্রছাত্রীরা আর্ট, সায়েন্স ও বাণিজ্য বিভাগে পড়াশোনার সুযোগ পেতেন। নতুন শিক্ষানীতিতে এই বিভাজন তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে 9ম শ্রেণীর পরের ছাত্রছাত্রীরা যে কোনো বিষয় চুজ করতে পারবেন, নির্বাচন করতে পারবেন, একই সঙ্গে কলা, বিজ্ঞান অথবা বাণিজ্য বিভাগের যে কোনো স্ট্রিম। অর্থাৎ একই সঙ্গে কেমিস্ট্রি ও ফিলোসফি পড়া যাবে, এমনকি কেউ চাইলে বা ইন্টারেস্ট থাকলে অঙ্ক ও ইতিহাস একসঙ্গে পড়তে পারে। স্নাতক স্তরে আগে 3 বছর পড়াশুনো করতে হতো, নতুন নিয়মে স্নাতক স্তরে 4 বছর পড়াশুনো করতে হবে। তবে স্নাতকোত্তর স্তরে 2 বছরের জায়গায় 1 বছর পড়তে হবে। স্নাতকোত্তর শেষ করেই ছাত্রছাত্রীরা পিএইচডি করতে পারবে। এমফিলকে সম্পূর্ণ তুলে দেওয়া হলো। স্নাতক স্তরের ডিগ্রির জন্য 4 বছর পড়তে হলেও 1 বছরের সার্টিফিকেট ও 2 বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগ থাকছে। ভোকেশনাল ট্রেনিং এর উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে নতুন শিক্ষানীতিতে। ভোকেশনাল কোর্সের প্রতিও অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে দ্রুত চাকরির সুবিধার কথাও ভাবা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, নতুন শিক্ষানীতিতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমানো যাবে। একই সঙ্গে 2025 সালের মধ্যে সকলকে শিক্ষার আলোয় আনার টার্গেট নিশ্চিত করেছে এই নীতি। প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত ইউপিএ আমলেও শিক্ষানীতিতে বদল আনার একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থা বদলেরও একাধিক সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু সার্বিকভাবে কোনো শিক্ষানীতি তৈরি করা যায়নি। বিভিন্ন স্তর থেকে রাজনৈতিক বাধা এসেছে। বর্তমান আমলে নতুন শিক্ষানীতির প্রবর্তন ঐতিহাসিক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন শিক্ষানীতিতে প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে, কিন্তু এটা সবচেয়ে বড় বিষয় দেখার, বাস্তবে এত বড় দেশে, এতগুলো রাজ্যে এবং প্রত্যেকটি স্কুলে কিভাবে এই নতুন শিক্ষানীতিকে কার্যকর করা যায়, কিভাবে স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কি কি পদক্ষেপ নিতে চলেছেন সরকার, তাও দেখার বিষয়।
Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.